নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে অবশ্যই আলোচনা করব জন্মকুশ্রীতে থাকা শনি রাহু সাপির যোগ সম্পর্কে। দেখুন, এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকগুলো ভিডিওই আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি পরপর প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো। তার মধ্যে এটা হচ্ছে প্রথম শনি রাহু সাপির যোগটা, এবং তার সাথে অনেকে বলেছেন যে শেয়ার মার্কেট বা এই বিষয়টা নিয়ে ভিডিও আনার জন্য অবশ্যই পরবর্তীতে আমাদের সেই ভিডিওটা আসবে, এবং তার সাথে অর্থভাগ্য কার কীরকম হয় সেই বিষয়ে পরবর্তী ভিডিওটা আসবে। এবং তারপরে আমরা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে কোন গ্রহ কোন লগ্ন সাপেক্ষে থাকলে সে কীরকম ফলাফল দিতে পারে সেইটা নিয়ে। তো এটা অবশ্যই রিকোয়েস্টেড একটা ভিডিও। এই ভিডিওটা আনার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনারা যখন দেখছেন জন্মকুশ্রীতে শনি রাহু যোগ, তাকে সাপির যোগ বলা হয়। দেখুন, আপনারা অনেক দুর্যোগের নাম শুনেছেন, ঠিক আছে, বীজ যোগ আছে, দারিদ্র যোগ আছে, কিন্তু তার মধ্যেও গুরুচণ্ডাল দোষ আছে, অঙ্গারক যোগ আছে, কিন্তু তার মধ্যেও যে এই যে নামটা শনি রাহু সাপির যোগ, এটা কেন সাপির যোগ সেইটার বিষয়টাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যোগ জন্মকুশ্রীতে থাকলে কী কী সমস্যা দিতে পারে বা তার সমাধান কী, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। দেখুন, ভিডিও শুরু করবার পূর্বে শনি রাহুর যোগ সম্পর্কে যদি আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্র হিসাবে শনি হচ্ছে বলতে পারেন সবথেকে নেগেটিভ একটি গ্রহর মধ্যে ধরা হয়, এবং তার সাথে রাহুও কিন্তু সেম। তো সেই দিক থেকে যখন শনি আর রাহু দুটো নেগেটিভ গ্রহ যখন জন্মকুশ্রীতে একই স্থানে একই রকমভাবে থাকবে, তখন সেক্ষেত্রে তাদের নেগেটিভিটিটা কত পরিমাণ বেড়ে যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই যোগ সম্পর্কে আলোচনা। এই কারণেই হয়তো জ্যোতিষবিদরা এই যোগটাকে সাপির যোগের আখ্যা দিয়েছেন। তো সেই জন্যই আজকে আমি এই যোগটা নিয়ে আলোচনা করতে এসেছি। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। ঠিক আছে, তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা আপনাদের জন্মকুষ্টি খুলুন, খুলে দেখুন যে আপনাদের জন্মকুষ্টিতে যে কোনো কোনো ঘরের মধ্যে, এটা প্রত্যেকটা, এইটা একটা আপনাদের জন্মপুষ্টি, এইটাকে আপনারা একটা করে ঘর ধরতে পারেন বা রাশি ধরতে পারেন, যেটাই আপনারা মেনে নেবেন। তো সেদিক থেকে কোনো একটি ঘরের মধ্যে শনি আর রাহু একসাথে বসে আছে কিনা, দেখুন আমি এখানে লিখে রেখেছি শনি রাহুটা, তো এখানে আপনারা দেখে নিন যে কোনো কোনো ঘরের মধ্যে শনি এবং রাহু একসাথে বসে আছে কিনা, তখনই কিন্তু সেটা হয়ে যাবে সাপির যোগ বা সাপির দোষ, যেটাকে আপনারা ধরবেন। তো সেই দিক থেকে বিষয়টা হচ্ছে কি, কেন এই যোগটা এতটা নেগেটিভ, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো সেই দিক থেকে যদি আমরা আলোচনা করি, দেখুন যে কোনো জন্মগোষ্ঠীর ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহর একটা নিজস্ব বলতে পারেন ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো সেই ক্যারেক্টার ওয়াইজ যদি আমরা যাই, তাহলে শনির ক্যারেক্টার কি যে কোনো জন্মগোষ্ঠী সাপেক্ষে জ্যোতিষশাস্ত্রর মতে শনির ক্যারেক্টার হচ্ছে সে কী কী জিনিসকে রিপ্রেজেন্ট করে, কর্ম, ত্যাগ, পরিশ্রম, আয়ু, সংগ্রাম, এই সকল বিষয়গুলোকে কিন্তু শনিদেব বলতে পারেন রিপ্রেজেন্ট করে। এবং তার সাথে রাহু করে কি, অতৃপ্তি, ভোগ, মায়া, ছায়া, ঈর্ষা, এরম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই রাহু রিপ্রেজেন্ট করে। তো এই দিক থেকে যদি বলা হয় শনি রাহু সাপির যোগটা, সেই দিক থেকে কিন্তু দুটোই নেগেটিভ গ্রহর একটা যোগ আসছে। এর সাথে যদি বলা যায় রাহু হচ্ছে ছায়া গ্রহ, ঠিক আছে, রাহুর কাজই হচ্ছে যেই গ্রহটার সাথে যুক্ত হয় বা যেই গ্রহটার সাথে থাকে সেই গ্রহটার ন্যায় কিন্তু সে ফলাফল দেয়। এখানে অনেকে বলে যে রাহু যদি শুভ গ্রহের সাথে থাকে তাহলে শুভ গ্রহের মতো ফলাফল দেয়, এবং যদি খারাপ অশুভ গ্রহের সাথে থাকে তাহলে অশুভ গ্রহের মতো ফলাফল দেয়, কিন্তু তাহলে সেক্ষেত্রে কি গুরুচণ্ডালী দোষ হতো, সেটাও হতো না। তো আমার মতামত অনুযায়ী অবশ্যই রাহু ছায়া গ্রহ। যদি দেখা যায় কোনো জন্মকুষ্টির কোনো ঘরে যে কোনো রাহুর সাথে যে কোনো গ্রহের যোগ হয়েছে, সেখানে যদি রাহু দুর্বল থাকে বা ডিগ্রিগতভাবে যদি রাহু খুব দুর্বল থাকে, তাহলে অবশ্যই যেই গ্রহটার সাথে আছে সেই গ্রহটার মতো ফলাফল দেওয়ার চেষ্টা করে বা সেই গ্রহটার ফলাফলে বৃদ্ধি ঘটায়, এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো সেই দিক থেকে আমি কখনোই এটা মেনে নিতে পারিনি যে রাহু যেই গ্রহটার সাথে থাকে সেই গ্রহটার মতোই ফলাফল দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। অতএব তার ফলাফলের মধ্যে বৃদ্ধি ঘটিতে, কেন রাহু হচ্ছে অ্যাম্প্লিফাই করতে পছন্দ করে, যে কোনো নেগেটিভ যোগ হলে সেটাকে বাড়িয়ে দেওয়া বা যে কোনো পজিটিভ যোগ হলে সেটাকেও পজিটিভলি বাড়িয়ে দেওয়া, এইটা হচ্ছে রাহুর কাজ থাকে যে কোনো জন্মগোষ্ঠীর ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই দিক থেকে শনি রাহুর যোগ যখন আসছে, শনির কাজই হচ্ছে স্লো করে দেওয়া জীবনে। তো সেই দিক থেকে সেই শনিকে স্লো করে দেওয়ার সবথেকে বেশি করে কাজটা করে কিন্তু রাহু। তো এই বিষয়টা যখন উঠে আসছে, তখন আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে শনি রাহুর কোনো রকম কোনো কম্বিনেশান আপনাদের জন্মকুশ্রীতে হচ্ছে কিনা।
শুধু কম্বিনেশনটা যে একসাথে থাকলেই হয় সেটা কিন্তু নয়, যদি কোনো রকমভাবে সমসপ্তমে থাকে বা শনির সাথে রাহুর দৃষ্টি বিনিময় হচ্ছে সেখানেও কিন্তু এই যোগের সমান নেগেটিভিটি আপনারা পাবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম দেখে নিতে হবে যে শনি রাহুর যোগটা কোন ঘরে হয়েছে, আর তারপর আপনাদেরকে দেখতে হবে যে শনি রাহুর যোগটা যেই ঘরে হয়েছে সেই ঘরটা যে শুধু নেগেটিভিটি পাচ্ছে সেটা কিন্তু নয়, তার সাথে শনির দৃষ্টি আপনারা জানেন 3, 7, 10 এবং রাহুর দৃষ্টি 5, 7, 9, আবার অনেকে দ্বাদশ দৃষ্টিটাও রাহুর ধরে, কিন্তু আমি সেটাকে ধরি না বা আমরা যেটা শিখেছি আমি সেই নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো সেই দিক থেকে অবশ্যই বলতে পারেন এখানে 6টা ঘর, এখানে 3, 7, 10 এবং তার সাথে 7টা তো থাকছে, এখানে তাহলে 5টা হয়ে যাচ্ছে, দেখুন 3, 7, এখানে যদি আমরা দেখি 3, 5, 7, 9, 10, ঠিক আছে, তার মানে এই ঘরগুলো প্লাস যেই ঘরে বসে আছে সেই ঘরটা, অতএব 6খানা ঘরকে সে কিন্তু ড্যামেজ করবে। এক কথায় যদি বলা যেতে পারে এই 6টা ঘর মানে ঘরের মধ্যে আপনার জন্মকুঠি সাপেক্ষে তার প্রভাব পড়বে, কী প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। সর্বপ্রেক্ষায় কি এই যোগ নেগেটিভ প্রভাব দেয় সেটা কিন্তু নয়, এর পজিটিভিটিও আছে, এটা নিয়েও আমরা আলোচনা করব। দেখুন কোনো মানে যোগ শুধুমাত্র নেগেটিভ দেয় এটা কিন্তু নয়, আর কোনো যোগ শুধুমাত্র পজিটিভিটি দেয় এটা শুধুমাত্র নয়, এটা পরিস্থিতির সাপেক্ষে আমাদেরকে বুঝে নিতে হয় যে কোন যোগটা কখন আমাদেরকে পজিটিভ দেবে কখন আমাদেরকে নেগেটিভ দেবে। তো সেই দিক থেকে যদি আমরা বুঝি, সাপোজ আমরা যদি ধরি শনি রাহুর যোগটা এখানে কিছু লগ্ন আছে, দেখুন আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি কিছু লগ্ন আছে, যে লগ্ন সাপেক্ষে এই যোগটা কিন্তু খুব একটা নেগেটিভিটি দেয় না। যেরকম ধরে নিন যেই সেই লগ্নে শনি এবং রাহুর দুজনেই সর্বাপেক্ষা কারক গ্রহ, যেরকম ধরে নিন এখানে বৃষ আছে, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, বৃষ 2 হচ্ছে, মিথুন, কন্যা, তুলা, এইটা হচ্ছে সব থেকে বেস্ট, ঠিক আছে। এছাড়াও যদি আমরা আরো আদাস করে লিখি তাহলে মকর, কুম্ভ, ঠিক আছে, আমরা এইটাকে অতটা গুরুত্ব দেব না, কিন্তু এই চারটের ক্ষেত্রে শনি এবং রাহু দুজনেই কিন্তু সর্বাপেক্ষা কারক গ্রহ, ঠিক আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে শনির আপনারা যদি পজিশন দেখেন প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে দেখবেন শনি একটা না একটা পজিটিভ ঘর পেয়েছে, বৃষ এবং মিথুন রাশিতে বা কন্যা এবং তুলা রাশিতে শনি এবং রাহু উচ্চ ফলাফল দিয়ে থাকে, এটাও আপনারা জানেন। তো সেই দিক থেকে বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে যদি এই যোগ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সর্বাপেক্ষা নেগেটিভ নয়। আর কেন মকর এবং কুম্ভের কথা বললাম, কেন মকর এবং কুম্ভের অধিপতি হচ্ছে স্বয়ং শনি, তো সেক্ষেত্রে শনি যখন জন্মকুষ্ঠিতে যতই লগ্নপতিও পীড়িত থাকবে সে কিন্তু সর্বদা, দেখুন যে কোনো জন্মকুষ্ঠির ক্ষেত্রে এই জন্য বলা হয় যে চোখ বুঝে একটা স্টোন আপনি ধারণ করতে পারেন, সেটা হচ্ছে আপনার লগ্নপতির। কেন বলা হয়, কেন লগ্নপতি সর্বদিক থেকে চেষ্টা করে আপনাদেরকে স্ট্রং করবার, ঠিক আছে। এবার দেখুন আমি কথাটা বললাম বলে আপনারা হঠাৎ করে যদি জানেন আপনার লগ্নটা কি সেই গ্রহটা স্টোন পড়ে নিতে পারেন না, কিন্তু যদি সেই গ্রহটা সর্বাপেক্ষা স্ট্রং থাকে সে আবার কিন্তু বিপরীত ফলাফল দিতে পারে। তো অতএব যে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখি অবশ্যই স্টোন ধারণ করবেন, এটা আমি প্রত্যেকটা মানুষকে বলেছি, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো আপনারা স্টোন পড়তে পারেন না, এটা হচ্ছে প্রথম বিষয়। তো এইখানে আমি এই কারণে মকর এবং কুম্ভটাকেও অ্যাড করলাম। এবার ধরে নিন আপনার জন্মকুষ্ঠির সাপেক্ষে এই যোগটা যে ঘরে হয়েছে সেই ঘরটাকে তো ড্যামেজ করবে, কীরকম ড্যামেজ করবে, শনির কাজ হচ্ছে বিচ্ছেদ করিয়ে দেওয়া, ঠিক আছে, যেই ঘরে হয়েছে সেই ঘরে আপনার বিচ্ছেদ করাবে, এটা হচ্ছে বিষয়। যেই ঘর থেকে যেই যেই ঘরে দৃষ্টি পড়ছে আপনার লগ্নটা আগে ফার্স্টে দেখবেন, ঠিক আছে। আমি যদি সাপোজ একটা নর্মাল এক্সাম্পল নিই তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে আপনার জন্মকুষ্ঠির লগ্ন ধরে নেওয়া হচ্ছে এখানে কর্কট, ঠিক আছে, আমি নেগেটিভ ঘর দিয়ে বোঝাচ্ছি, কর্কট লগ্ন, ঠিক আছে। এবার আপনাদের সাপেক্ষে যদি দেখা যায় যে এই যোগটা হয়েছে এখানে 1, 2, 3, 4, 5, 5ম শনি রাহুর এই যোগটা এই ঘরটাতে হয়েছে, ঠিক আছে, তাহলে এটা পঞ্চম ঘরে এই যোগটা হয়েছে, তাহলে কোন কোন ঘর এখান থেকে পীড়িত হবে সেটা আপনারা দেখুন, ঠিক আছে। আমি আপনাদেরকে কি বললাম, আমরা যদি এইটাকে টেনে নিয়ে আসি তাহলে এখানে আমাদের কি দাঁড়াবে, 3, 5, 3, 5, তার সাথে 7, তার সাথে 9, তার সাথে 10 এবং যেই ঘরটাতে বসে আছে, এই 5টা ঘর এবং যেই ঘরটাতে বসে আছে আপনার লগ্ন সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখবো, এইখান থেকে পঞ্চম ঘরে এই যোগটা হয়েছে, পঞ্চম ঘর থেকে রাহু এবং শনির দৃষ্টিটা কোথায় পড়ছে, সর্বপ্রথম হচ্ছে শনির বক্র দৃষ্টি যেটা সব থেকে নেগেটিভ ধরা হয়, তৃতীয় ঘর এই ঘরে পড়ছে 3নম্বর দৃষ্টিটা, তারপরে 5নম্বর দৃষ্টি পড়ছে 3, 4, 5, 5নম্বর দৃষ্টি পড়ছে এই ঘরটাতে এবং তার সাথে 7নম্বর দৃষ্টি অবশ্যই এখানে আমরা চলে আসবো, ঠিক সমসপ্তমে 7নম্বর দৃষ্টি পড়ছে, ঠিক আছে। তারপরে চলে আসবো 7, 8, 9 নবম, অর্থাৎ নবম ঘর লগ্নে দৃষ্টি পড়ছে এবং তার সাথে 10ম ঘর অর্থাৎ সিংহ রাশিতে, এখানে দ্বিতীয় ঘর এই সাপেক্ষে যদি হয়
এবার আপনারা দেখুন দশম দৃষ্টি, আমি দৃষ্টিগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে 3 নম্বর দৃষ্টি, এখানে 5 নম্বর দৃষ্টি, এখানে 7 নম্বর দৃষ্টি, এখানে 9 নম্বর, এখানে 10 নম্বর দৃষ্টি। তো এবার বিষয়টা আসছে কি, এবার লগ্ন সাপেক্ষে আমরা দৃষ্টিটা যদি কাউন্ট করি তাহলে কি হবে, সেই লগ্নের পঞ্চমঘরে এই যোগটা হয়েছে মানে সেই জাতক বা জাতিকার সব থেকে পঞ্চমঘর থেকে কি দেখা হয়, তার এডুকেশন, ঠিক আছে? দেখা গেল যে তার এডুকেশনে মারাত্মক বাধা এসেছে, তাকে ভীষণ স্ট্রাগল করতে হয়েছে তার এডুকেশন নিয়ে, ঠিক আছে? সাপোজ যদি এখানে দেখা যায় যে পঞ্চম পতি শনি খুব স্ট্রংলি উচ্চস্থানে বসে আছে, উচ্চস্থান বলতে এখানে যদি শনির ঘরে বসে থাকে কোনো রকমভাবে, সেক্ষেত্রে তার এডুকেশন খারাপ ভালো দুটো মিলিত হবে, কিন্তু তার এডুকেশনে বাধা পড়বেই পড়বে। কেন? তার কারণ হচ্ছে লগ্নপতিটাও মানে হিসাব মতো বিপরীত, এবং এই পঞ্চম ঘরে যে যোগটা হয়েছে সেই ঘরে রাহু শনি কোনো দিক থেকেই কমফোর্টেবল নয়, ঠিক আছে? বৃশ্চিক রাশিতে রাহু শনি দুজনেই কমফোর্টেবল নয়, তো সেই দিক থেকে এই এই ঘর সংক্রান্ত নেগেটিভিটি মানে বিচ্ছেদ পাবেন। তার সাথে সাথে সপ্তম ঘর, সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে, অর্থাৎ তার বিবাহিত জীবন মারাত্মক খারাপ হবে। এবং তার সাথে এখানে যদি আমরা দেখি লগ্ন সাপেক্ষে, এটা হচ্ছে 7 আর 9 নবম ঘর, অর্থাৎ তার ভাগ্যে বাধা, ধর্মে বাধা, সে ধর্মের প্রতি একদমই বিশ্বাসী হবে না। তার সাথে তার একাদশ ঘরে দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি, সেখানে যদি দেখা যায় সেখানে কিন্তু তার আর্নিংসের দিকে বাধা আসবে, সে একটা সময় কিন্তু ভুল পথ বেছে নেবে তার আর্নিংস করার জন্য, ঠিক আছে? যেহেতু শনি রাহু দৃষ্টি পড়ছে, সে সৎ পথে উপার্জন করবার চেষ্টা করবে, কিন্তু যখন পারবে না তখন সে কিন্তু ভুল পথ বেছে নেবে নিজের জীবনকে উন্নতি করার জন্য, একাদশ ঘরে দৃষ্টিটা পড়ার জন্য, ঠিক আছে? তার লগ্নে দৃষ্টি পড়বে নবম দৃষ্টি, সেখানে কি হবে, তার নিজের ক্যারেক্টার খারাপ হবে, নিজের বলতে পারেন ব্যক্তিত্বতে কিন্তু অবশ্যই নেগেটিভিটি থাকবে, তার মধ্যে কনফিডেন্স লেভেল কম থাকবে, তার মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, এরকম ধরনের সমস্যা। প্লাস দ্বিতীয় ঘরে যখন দশম দৃষ্টি পড়বে সেই দিক থেকে কি দেখা যাবে, তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ, সে সেভিংস করতে পারবে না, মানুষের কাছ থেকে বেশি করে ধার দেনা হয়ে যাবে, এরকম ধরনের সমস্যা কিন্তু তখন এই যোগ দেবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হলো, এবার আমি আপনাকে একটা বিষয় বলি, এই যে যোগটা যে সর্বপ্রেক্ষায় নেগেটিভ দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমার নিজের খুব কাছের কিছু বন্ধু আছে, তাদের মধ্যে আমি এই যোগ দেখতে পেয়েছি যে জীবনে যথেষ্ট সফল, ঠিক আছে? এবং আমার একজন ক্লায়েন্টও আছে, এরকম অনেকজন ক্লায়েন্ট আছে, তার মধ্যে আমার একজনের কথা মনে পড়ছে, সে কিন্তু সরকারি কর্মচারী, তার জন্মকুষ্ঠিতেও কিন্তু এরকম যোগ আছে। আর আমার যে বন্ধুর কথা বললাম সেও কিন্তু খুব হাই লেভেলের সরকারি কর্মচারী, তার কিন্তু এই যোগ আছে, তারপরেও তারা জীবনে এতটা সফল হয়েছে, তাহলে তারা কী করে হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো সেই দিক থেকে আপনাদেরকে দেখতে হবে, আমি প্রথমেই বললাম যে এই যোগের যেরকম নেগেটিভিটি আছে সেরকম পজিটিভিটিও আছে, নেগেটিভিটি তাদেরকে অন্য দিক থেকে দিয়েছে, পজিটিভিটি তাদেরকে অন্য দিক থেকে দিয়েছে। তাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো দিকে একটা সমস্যা আছে, তারা সব কিছু পেয়েও যেন কিছু না পাওয়ার একটা বিষয় তাদের মধ্যে সবসময় কাজ করে, এইটা হচ্ছে বিষয়। সব কিছু এভরিথিং আছে কিন্তু সেটাকে ইউটিলাইজ করার মতো সময় তাদের কাছে নেই, এইটা হচ্ছে এই যোগের নেগেটিভিটি সবথেকে বড় বিষয়, এটা হচ্ছে ফ্যাক্ট। এবার সাপোজ ধরুন আমি আপনাকে নর্মালি বলছি, ধরুন এখানে ধনু লগ্নের ক্ষেত্রে এই যোগটা হয়েছে, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে বোঝাই ধনু লগ্ন, ঠিক আছে, ধনু লগ্নের ক্ষেত্রে এই যোগটা খুব নেগেটিভ হওয়ার কথা, কিন্তু যোগটা হয়েছে কোথায়, তুলা রাশির ঘরে, একাদশ তুলা থেকে, আপনারা যদি ধনু থেকে কাউন্ট করেন তাহলে একাদশতম ঘর হবে তুলা, ঠিক আছে? এই ঘরে যদি শনি রাহু যোগটা হয় ধনু লগ্ন সাপেক্ষে, তাহলে এটা একাদশতম ঘরে, আপনারা জানেন শনি সর্বাপেক্ষা কারক, আর এই ঘরে শনি উচ্চ রাহু উচ্চ, ঠিক আছে? তখন এই যোগটার নাম হয়ে গেল মহাধনী যোগ। আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে অর্থ ভাগ্যের যে বিষয়টা, আমি সেই কারণে এখানে কিছুটা হিংস দিয়ে দিলাম আপনাদেরকে। তো সেক্ষেত্রে কি এই যোগ নেগেটিভিটি দেবে? এই যোগ উল্টে তাকে এত টাকা রোজগার করাবে যে সে তার ধারণা করতে পারবে না, ঠিক আছে? কিন্তু তার সেই ভোগ করবার মতো সুখটা থাকবে না, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, এটা হচ্ছে তার কারণ হচ্ছে কি, দেখুন এই ঘর থেকে কিন্তু অনেক যে যে ঘরে দৃষ্টি যাবে সেই ঘরগুলোকে সে পীড়িত করবে, সেই সংক্রান্ত সমস্যা তাকে ভুগতে হবে, তার কাছে টাকা আছে কিন্তু সেটা ইউটিলাইজ করবার সময় নেই তার কাছে, এটা হচ্ছে বিষয়। সে সব কিছু পাচ্ছে কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারছে না, এই যোগ এই ক্ষেত্রে এই এই নেগেটিভিটিগুলো দেয়। তো এই জন্য আমি বলবো যদি শনি রাহুর যোগ আপনার জন্মকুষ্ঠিতে থাকে তাহলে অবশ্যই শনি রাহুর যোগটাকে শাপির যোগ বলা হয়, কেন, এটা হচ্ছে একটা কারণ। তার কারণ হচ্ছে কি, যেই জন্মকুষ্ঠিতে এই যোগটা চলে আসে তাদের জীবনটা কিন্তু একটা বদ্ধতার মধ্যে চলে আসে, মানে এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনাকে একটা রুমের মধ্যে আটকে দিয়ে 1 কোটি টাকা দিয়ে দিয়েছে, আপনি সেটাকে খরচ করবেন কী করে, এইটাই হচ্ছে এই যোগের সব থেকে বড় নেগেটিভিটি, ঠিক আছে? তো এই যোগটা যখন আপনার জন্মকুষ্ঠিতে থাকবে সর্বপ্রথম আপনাদেরকে দেখে নিতে হবে যে লগ্নটা কী আছে আর কোন ঘরে এই যোগটা হয়েছে। এবার বলি সেই যোগটার ওপর কোনোভাবে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় তাহলে এই যোগের নেগেটিভিটি কিন্তু অনেকাংশে অনেকটা কমে যায়, এটা আপনাদেরকে দেখতে হবে। কোনো কারণে যদি এই যোগ আপনার জন্মকুষ্ঠিতে যেই ঘরে হয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনারা জানেন পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি সে দেয়, যে কোনো ঘরে যদি বৃহস্পতি যেই ঘরে বসে আছে সেই ঘর থেকে যদি আপনারা দেখেন কাউন্ট করে, যে ধরুন সাপোজ আমি এখানে আপনাকে ধনু লগ্নের বিষয়টা বললাম বা আমি এখানে কর্কট লগ্নের কথাটা আপনাকে বললাম,
তো এইখানে যদি বৃহস্পতি বসে দৃষ্টি দেয়, সেই দৃষ্টির কোনো ভ্যালু নেই, কেন বৃহস্পতি নিচস্থ। আমি কর্কট লগ্ন সবাইকে বোঝাচ্ছি। সাপোজ ধরুন বৃহস্পতি বসে আছে মীন রাশিতে, ঠিক আছে, এইখানে যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, যেটাকে অমৃত দৃষ্টি বলা হয়, 1, 2, 3, 4, 5 যদি এইখানেই যোগটা হয় শনি রাহুর ওপর, ধরুন সাপোজ পড়লো, ঠিক আছে, বা ধরুন কর্কটে বৃহস্পতি বসে আছে উচ্চ স্থানে আর আপনাদের এই বৃশ্চিক রাশিতে এই যোগটা হয়েছে, এই যোগের 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি ধরুন সাপোজ আপনার এই যোগের ওপর পড়লো, তাহলে সেক্ষেত্রে এই যোগের নেগেটিভিটি কিন্তু অনেকাংশে কমে যাবে, ঠিক আছে, এতটা সমস্যা কিন্তু লাইফে দেবে না। আর এর পজিটিভিটিও আছে, আমি আপনাদেরকে বললাম, এই সকল মানুষরা কিন্তু জীবনে যখন কোনো চলার পথে চলতে পারে, খুব পজিটিভলি কনসেন্ট্রেট করে চলতে পারে, ঠিক আছে, তারা যেটা টার্গেট করে নেয় সেই টার্গেটে বাঁধা কেউ হয়ে আসে না। দেখুন অ্যাকচুয়াল বিষয়টা কি, এই যোগ থাকা মানে তার লাইফে সুখ শান্তির বিষয়টা অনেকটা সরে যায়, ঠিক আছে, তাদের জীবনে একটা এম হয়ে যায় যে আমি একটা স্ট্যান্ড করবো, একটা পজিশন পাবো। তো সেই যখন বিষয়টা আছে তখন কিন্তু এই যোগটা খুব পজিটিভ ফলাফল দেয়, কেন তাদের মধ্যে ত্যাগ মায়া এই বিষয়টা সব থেকে বেশি করে চলে আসে, তাদের জীবনে সাংসারিকের যে বিষয়টা সেই সুখের প্রতি তাদের চিন্তাভাবনাটা অনেকটা কমে যায়, তো সেই দিক থেকে তাদেরকে সফল অনেক অংশেই করে দিতে পারে এই যোগ, তো সেটা হচ্ছে একটা বিষয়। এবার সাপির যোগ কথাটা বলা হয়েছে তার কারণ এটা অনেকাংশে ধরা হয় যে পূর্ব জন্মের অনেক নেগেটিভ কাজের জন্য এই যোগ কিন্তু জন্মকুঠিতে আসে, এইটা হচ্ছে বিষয়। তো এই জন্মে সেই যোগটার নেগেটিভিটিকে আপনারা কাটিয়ে উঠতে পারেন, অবশ্যই পারেন। এখানে শনি রাহু সংক্রান্ত যে সকল বিষয়গুলো আছে সেইগুলোকে আপনাকে ঠিক করতে হবে। আপনাদেরকে সর্বপ্রথম শনি রাহুর যখন যোগ চলে আসবে অবশ্যই গরিবদের পাশে থাকতে হবে, এটা সব থেকে আগে। গরিব মানুষ, খোঁড়া মানুষ, আপনাদের যাদের আপনাদের লেবার আছে, মানে আপনাদের যারা চাকর আছে, তো তাদের সাথে অবশ্যই খুব পজিটিভ বিহেভিয়ার করতে হবে, সেখানে শনি রাহুর যোগটা কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেয়। মানুষের সাথে সবথেকে ভালো দরকার এখানে বিহেভিয়ার করা, মানুষের সাহায্য করা, এখানে সবথেকে বেশি করে এই যোগটা এখানে কিন্তু এই নেগেটিভিটিটা কমায়। তার সাথে তো শনি রাহুর নর্মাল যে রেমেডি সবথেকে বেস্ট, অবশ্যই এখানে কিন্তু আপনারা শনি এবং রাহুর প্রণাম মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বদ্ধতা কেটে যাবে। এবার এই যোগে সবথেকে বেশি নেগেটিভই কখন পাবেন আপনারা, এইটাও আপনাদেরকে দেখতে হবে, যখন গোচরে শনি রাহু একসাথে গোচর করবে, ঠিক আছে, তখন একটা নেগেটিভিটি পাবেন। এবং দেখা গেল যে আপনার শনির সাথে রাহুর অন্তর্দশা বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, ওই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে সবথেকে সাবধানের সময় হবে। এই বিষয়টা কিন্তু আপনারা নোট ডাউন করুন, আপনাদের দেখুন এই যোগ আছে কি না, এবং সেই যোগের জন্য আপনাদের সবথেকে নেগেটিভ সময় কোনটা, যেই সময়টাতে আপনাদের ওই গ্রহটার সাথে ওই গ্রহটার অন্তর্দশা চলছে, অথবা গোচরে, অথবা যদি দেখা যায় এখন বর্তমান গোচরের কথা যদি আমরা হিসাব করে দেখি, শনি কুম্ভ রাশিতে আছে এবং রাহু আছে মেষ রাশিতে, তাই তো, কদিন পরে কিন্তু এক বছরের মধ্যে কিন্তু এখানে শনিদেব রাহুদেব সাথে শনিদেবের কিন্তু একটা সময় একসাথে হওয়ার সময় আসবে, ঠিক আছে, সেটা সম্ভবত আমার যতটা ধারণা মীন রাশিতেই হবে অথবা কুম্ভ রাশিতে হতে পারে, সেটা হিসাব করে দেখতে হবে, আমি দেখিনি, তাও আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি। যখন এই যোগটা হবে দু বছরের মধ্যে বা 1-1.5 বছরের মধ্যে কিন্তু এই যোগটা সৃষ্টি হবে, আমি তখন ভিডিও নিয়ে আসবো আলাদা করে, আপনারা দেখে নেবেন। তো তখন যাদের জন্মকুশীতে যোগটা আছে তার নেগেটিভিটি কিন্তু তারা সবথেকে বেশি করে পাবে, তো অতএব আমি সেই কারণে আপনাদেরকে বলছি, আপনাদের যদি এই যোগ থাকে তাহলে অবশ্যই আপনাদের নিম্ন জাতীয় যারা আছে তাদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন, এবং সবসময় প্রত্যেক শনিবার মঙ্গলবার অবশ্যই আপনারা মা কালীর মন্দির এবং হনুমানজির মন্দির অবশ্যই ভিজিট করুন, এটা কিন্তু আপনাদের অবশ্যই দরকার, এই যোগ যদি আপনাদের জন্মকুশীতে কোনোরকমভাবে থাকে। এবং এর সাধারণ রেমেডি শনিদেবের মন্ত্র এবং রাহুদেবের মন্ত্র আমি আপনাকে বলে দিচ্ছি, অবশ্যই পজিটিভলি পাঠ করুন, এটা আপনাদের জন্য দরকার। কিন্তু আমি মনে করব সবথেকে বেশি করে এই যোগ নিরাময় হয় আপনারা যদি গরিবদের আপনাদের লেবারদের সাথে ভালো বিহেভিয়ার করেন এবং তাদের সাহায্য করেন। বিশেষত অনেকাংশে দেখা গেছে যদি আপনারা চা গিফট করেন আপনার চাকরদেরকে, সেক্ষেত্রেও কিন্তু সেটা যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসে। দেখবেন এই যোগ যাতে থাকে তাদের সাথে কিন্তু তাদের লেবারদের, তাদের কর্মচারীদের কখনো পটে না, এইটাও কিন্তু এই যোগের নেগেটিভিটি হিসাবে দেখা গেছে, ঠিক আছে। তো সেই দিক থেকে আমি বলছি এদের সাথে ভালো বিহেভিয়ার করাটা দরকার, এবং তার সাথে তো রাহু এবং শনির প্রণাম মন্ত্র, তার সাথে প্রত্যেক শনিবার মঙ্গলবার আপনারা পুজো দিন, শনিবার মা কালীর মন্দিরে যান এবং মঙ্গলবার অবশ্যই আপনারা বজরংবলীর মন্দিরে যান, হনুমান চালিসা পাঠ করুন, সেখানেও কিন্তু এই যোগের অনেকটা নেগেটিভিটি অনেকটা কমে, ঠিক আছে। এর সাথে সাথে গণেশ ঠাকুরের আরাধনাতেও কিন্তু এই যোগের অনেক নেগেটিভিটি কমে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখুন, আপনাদের জন্মকুশীতে আছে কি না, কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, সেই সেই ঘরে রিলেটেড কী কী সমস্যা হচ্ছে সেটাকে আগে শনাক্ত করুন, এবং তার সাথে আপনারা রেমেডিটা করুন।
বুঝতে পেরেছেন? দেখুন, আপনাদের কাছে খুব সহজ সরল লাগতে পারে এই মন্ত্রপাঠের রেমেডি। আজ অবধি আমি যাকে যাকে মন্ত্রপাঠ দিয়েছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 195% ক্ষেত্রে কিন্তু তারা হ্যাপি, আর যারা 5% হ্যাপি নয় তারা মন থেকে মন্ত্রটা পাঠ করেনি। এই কথাটা আমি জোর গলায় আপনাদেরকে বললাম, কেন আমরা প্রত্যেকটা মানুষ এমনই, আমরা সবসময় আশা করি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, সে আমাকে একটা স্টোন দিয়ে দেবে, সেই স্টোনটা ধারণ করবো, আমি সব দিক থেকে ঠিক হয়ে যাবো। এই চিন্তাভাবনাটা কিন্তু এখনকার দিনে ভুল, ঠিক আছে? এই কারণে হয়তো আমরা অ্যাস্ট্রোলজারকে সুযোগ করে দিই যে আমাদেরকে একটা স্টোন সাজেস্ট করে দেওয়ার, কিন্তু মন্ত্রপাঠের থেকে পজিটিভিটি আর কিছুতে হয় না। তো আপনারা পজিটিভলি, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদেরকে রাহু এবং শনির প্রণাম মন্ত্র, সেই মন্ত্রটা রেগুলার বেসিসে 108 বার করে পাঠ করুন। যদি আপনাদের এই গ্রহটার দশা অন্তর্দশা চলে তো অবশ্যই 100% রেগুলার পাঠ করুন, ঠিক আছে? তার সাথে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার মা কালী এবং বাইদাঙ্গলির মন্দির ভিজিট করুন, ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।